বা স্কুলে তোমরা কোথায় কম পাইলে, কি কারণে কম পাইলে, এই জিনিসগুলোকে তাদেরকে তাদের কাছে জানার চেষ্টা করবেন। ভুলটা কোথায়, টিচারকে ভুল, টিচাররা কম দিল, ওরা কম দিলে বারবার কম দেয়, কেন কেন কম দেয়, এই জিনিসটা জানার চেষ্টা করবেন। কারণ ওরা একটা ব্লেম সবসময় দিয়ে থাকে। এরপরে আমরা কথা ঢুকি করি, অনেক উদাহরণ দেই আমরা কিভাবে পড়ালেখা করছি। এই উদাহরণ বলুন ধরে, আমি মাঝে মাঝে একটা পরিবারে যে কোনো একটা মেয়েকে দেখে তার ফ্যামিলির বাজেট লেখাপড়ার পিছনে কয় ভাই বোন সেটা বোর্ডে লিখে হিসাবটা দেখাই, যে তোমার বাবা মা কত কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করা, কিন্তু ওরা আসলে একটা ভালো রেজাল্ট অনেক বেশি প্রয়োজন, এটা তোমরা এখন বুঝতে পারছো না। আমি একটা উদাহরণ আমার লাইফ থেকে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি যেটা মনে করতেছি, টিচাররা তোমরা আমাকে সম্মানই করছো না, এই জন্য কুমিল্লা বোর্ডের একটা নির্দেশ আছে 80% হাজির থাকতে হবে। হাজির থাকলে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আমরা আমার হাজির কাটার জন্য আমি আগে মানান ধারণা আগে আমরা এর আগে যে ফিঙ্গারিং এ আসছিলাম, এখন ফিঙ্গারিং মাঠে আমরা আবার হাজির হতে এসেছি। এখানে সবাই একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে, তাহলে মেধাবী নয় এমন কোনো ছাত্রী কিন্তু এখানে নাই। তবে তাদের মধ্যে পার্থক্য হলো, কেউ তার মেধাটাকে কাজে লাগাচ্ছে, কেউ লাগাচ্ছে না। যারা লাগায় তারা সফল হয়,